আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম কারা মার্কিন নিষেধাজ্ঞা মানতে বাধ্য কেন দেয়া হয় এই শাস্তি যা বলছে বিবিসি বাংলার প্রতিবেদন রাশিয়ার বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে ইউক্রেনকে অস্ত্র সংগ্রহে বাধা দিচ্ছে জার্মানি বিশ আমেরিকান ব্যক্তি ও সংস্থার উপর নিষেধাজ্ঞা দিল ইরান তুরস্ক থেকে মাল্টি রোটর ড্রোন আনছে ভারত তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্নের পর চীনের ভ্যাকসিন পেল নিকারাগুয়া। বিধ্বংসী ঝড়ি হবে পৃথিবীর নিউ নর্মাল মার্কিন বিশেষজ্ঞদের সতর্কতা এবং রাশিয়া স্কুলে ঝুঁকে ছাত্রের আত্মঘাতী বোমা বিস্ফোরণ দর্শক বিভিন্ন সময় বিভিন্ন দেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা দেওয়ার নজির আছে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দশক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি কারা মার্কিন নিষেধাজ্ঞা মানতে বাধ্য কেন দেওয়া হয় এই শাস্তি যা বলছে বিবিসি বাংলার প্রতিবেদন বিভিন্ন সময় বিভিন্ন দেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা দেওয়ার নজির আছে অন্যান্য দেশে এমন নিষেধাজ্ঞা দেয় যেমন এবার গুরুতর মানবাধিকার লঙ্ঘনমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের পুলিশের এলিট ফোর্স র্যাবো কয়েকজন বর্তমান ও সাবেক কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে কেন এমন নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র সাধারণত কোন দেশ আরেকটি দেশকে বা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে শাস্তি দেওয়ার জন্য নিষেধাজ্ঞা আরোপ করে এমন দেশ এরকম নিষেধাজ্ঞা জারি করে যেসব দেশে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাতায়াত বিনিয়োগ বা স্বার্থ সংশ্লিষ্ট বিষয় রয়েছে আবার নিষেধাজ্ঞা অনেক সময় এক দেশ আরেক দেশের উপর প্রতিশোধ হিসেবে আরোপ করে যেমনটা রাশিয়া দুই হাজার চোদ্দ সালে ইইউ এবং মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার প্রতিবাদে করেছিল ইউনিভার্সিটি অফ সেলফোর্ডের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক মর্টিস পিএপার বিবিসি কে বলেছেন আপনি একটি দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন কারণ আপনি ওই দেশটির আচরণে পরিবর্তন দেখতে চান বিষয়টা হলো ওই দেশের নাগরিক তার নিচে দেশের সরকারের উপর রাগান্বিত হবে এবং দাবি জানাবে আরোপিত নিষেধাজ্ঞার ভিত্তিতে সরকার ট্রেজারি বা ওয়েবসাইটে বলা হয়েছে সকল মার্কিন নাগরিক বা স্থায়ী বসবাসের অনুমতি রয়েছে এমন সকল ব্যক্তি যেখানেই থাকুন না কেন অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোল ও নির্দেশনা মেনে চলতে বাধ্য অর্থাৎ যুক্তরাষ্ট্র যখন নিষেধাজ্ঞা জারি করে সেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান বা দেশের সঙ্গে মার্কিন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো রকম লেনদেন বা সম্পর্ক রক্ষা করতে পারে না সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এমন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সেটি করতে পারে না যাদের উপর নিষেধাজ্ঞা থাকবে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যে নির্বাহী আদেশে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেখানে বলা হয়েছে যুক্তরাষ্ট্রে থাকা সকল অর্থ সম্পদ মার্কিন কোনো ব্যক্তির নিয়ন্ত্রণে থাকা সম্পদ জব্দ থাকবে এগুলো হস্তান্তর প্রদান বা লেনদেন করা যাবে না সেই সঙ্গে যেসব প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে নিবন্ধিত তাদের বিদেশি শাখাকে নির্দেশনা মানতে হবে যেসব প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্র ভর্তুকি বা অনুদান দিয়ে থাকে অথবা যুক্তরাষ্ট্র পরিচালনা করে তাদের জন্য এই নির্দেশনা কার্যকর হবে যদি কেউ সেটা লঙ্ঘন করে তাহলে বিভিন্ন অঙ্কের জরিমানার মুখোমুখি হতে হবে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা বন্ধু দেশগুলো মানতে বাধ্য নয় কিন্তু কানাডা যুক্তরাজ্য জার্মানি বা অস্ট্রেলিয়ার মতো যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তারাও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অনুসরণ করে থাকে বাংলাদেশের পুলিশের প্রধান বেঞ্জির আহমেদ র্যাব এবং এর ছয়জন বর্তমান সাবেক র্যাব কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটা অর্থনৈতিক যুক্তরাষ্ট্রের ট্রেজারি বা অর্থ দপ্তরের ব্যাখ্যা অনুযায়ী তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান লেনদেন করতে পারবে না সেই সঙ্গে যুক্তরাষ্ট্রে যদি তাদের কোনো অর্থ সম্পদ থেকে থাকে তাও ফ্রোজেন বা সাময়িক জব্দ হয়ে থাকবে কিন্তু তাদের বাংলাদেশে থাকা ব্যাংকিং বা আর্থিক লেনদেনে কি কোনো প্রভাব পড়বে অফ অব বাংলাদেশের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন বলেছেন বাংলাদেশের ব্যাংকগুলো যেহেতু বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনে পরিচালিত হয় সুতরাং সেখান থেকে কোনো নির্দেশনা বা সার্কুলার না এলে বা আদালতের নিষেধাজ্ঞা না থাকলে ইমিডিয়েটলি তাদের আর্থিক লেনদেনে কোনো প্রভাব পড়বে না তিনি জানান ফটকা আইন ফরেন অ্যাকাউন্ট ট্যাক্স কমপ্লায়েন্স অ্যাক্ট নামের যুক্তরাষ্ট্রে একটি আইন রয়েছে এর ফলে কোনো মার্কিন নাগরিক বা প্রতিষ্ঠান এদেশে কর দেয় কিনা সেটা জানাতে হয় এর বাংলাদেশে বসবাসরত ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্য যুক্তরাষ্ট্রকে জানাতে বাধ্যবাধকতা নেই যখন এরকম নিষেধাজ্ঞার ব্যাপার আসে তখন হয়তো দেশের ব্যাংকগুলো থাকে তাকে কোনো রকম বাধা বা বিধিনিষেধ দিতে পারে না তবে তাদের লেনদেনের ব্যাপারে একটু বেশি নজরদারি করে থাকে ভবিষ্যতে কি হবে সেটা আমরা বলতে পারি না তবে যদি ব্যাংকগুলো বর্তমান আইন মেনে চলে তাহলে তাদের আর কোনো সমস্যায় পড়তে হবে না বলছেন মিস্টার আমিন বিভিন্ন সময় যুক্তরাষ্ট্র দেশ হিসেবে ইরান উত্তর কোরিয়া রাশিয়া কিউবা সিরিয়া ভেনেজুয়েলা বিভিন্ন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তবে দেশ ভেদে এসব নিষেধাজ্ঞার প্রকৃতি আলাদা ইরান উত্তর কোরিয়া কিউবা ভেনেজুয়েলা এবং সিরিয়ার উপর ব্যাপক আকারে মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে ফলে এসব দেশের সরকার বা কোত্রিপক্ষের সঙ্গে কোনো মার্কিন প্রতিষ্ঠান কোন রকম লেনদেন বা বাণিজ্য করে না এমন কি মার্কিন নিষেধাজ্ঞার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এমন কোন দেশ ইরান থেকে তেল কিনতেও পারে না মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরান বা ভেনেজুয়েলার অর্থনীতি এক প্রকার বিপর্যস্ত হয়ে পড়েছিল এছাড়া সন্ত্রাস বিরোধী এবং মাদক বিরোধী নিষেধাজ্ঞার আওতায় বিভিন্ন দেশের একাধিক ব্যক্তির উপর মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে যুক্তরাষ্ট্র বা সহযোগী দেশগুলো থাকায় সম্পদ জব্দ করার পাশাপাশি তারা যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারে না রাশিয়ার বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে ইউক্রেনকে অস্ত্র সংগ্রহে বাধা দিচ্ছে জার্মানি ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন রাশিয়ার বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে ইউক্রেনকে অস্ত্র সংগ্রহে বাধা দিচ্ছে জার্মানি রোববার তিনি আরও জানিয়েছেন রাশিয়ার আগ্রাসনের বিষয়ে সংখ্যা প্রকাশ করলেও নেটোর মাধ্যমে ইউক্রেনকে অস্ত্র ক্রয়ে বাধা দিচ্ছে জার্মানি দ্য ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী অলেক্সি রেজনিকভ বলেন গত মাসে ইউক্রেন যাতে নেটো বা অন্য কোনো সরবরাহ সংস্থা থেকে এনটি এয়ারক্রাফট রাইফেল ও এনটি স্নাইপার সিস্টেম ক্রয় করতে না পারে তার ব্যবস্থা করেছে জার্মানি জার্মানির ভেট ক্ষমতা প্রয়োগ করার মাধ্যমে মাধ্যমে ইউক্রেনের উপর অস্ত্র নিষেধাজ্ঞা দিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী বলেন যে রাশিয়ার সাথে মিলিতভাবে জার্মান কর্তৃপক্ষ দ্য নর্থ স্ট্রিম টু গ্যাস পাইপলাইনে নির্মাণ করছে একই সময় তারা ইউক্রেনের প্রতিরক্ষার জন্য যে সামরিক অস্ত্র ক্রয় করা দরকার তাতে দেশটিকে বাধা দিচ্ছে এই বক্তব্যের মাধ্যমে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রাশিয়ার ওই গ্যাস পাইপলাইন নির্মাণের কথা বলেছেন যা বাল্টিক সাগর হয়ে জার্মানিতে পৌঁছাবে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী অলিক জি আরও বলেন জার্মানির এমন পদক্ষেপের কারণে ইউক্রেনকে এখন দ্বিপক্ষীয় চুক্তির আওতায় বিভিন্ন মিত্র দেশ থেকে অস্ত্র সংগ্রহ করতে হচ্ছে এসব মিত্র দেশের মধ্যে আছে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য লিথুয়ানিয়া ফ্রান্স বিশ আমেরিকান ব্যক্তি ও সংস্থার উপর নিষেধাজ্ঞা দিল ইরান ইরানের বিচার বিভাগের মানবাধিকার কাউন্সিলের সেক্রেটারি কাজেম ঘারিবাদি ঘোষণা করেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরান বিশ আমেরিকান ব্যক্তি ও সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ডেপুটি জুডিশিয়ারি চিফ ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আজ সোমবার এই মন্তব্য করে বলেন মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ব্যক্তি এবং আইনি সত্তার উপরও নিষেধাজ্ঞা আরোপ শুরু করেছে এই সমস্যাটি দুটি বিষয়কে অন্তর্ভুক্ত করে একটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণের উপর নিষেধাজ্ঞা এবং অন্যটি হলো সেই দেশের ব্যক্তিদের সম্পত্তি বাজেয়াপ্ত করা তিনি করে বলেন সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক অনুমোদিত ব্যক্তিদের একশো শতাংশই এদেশে ভ্রমণ করবেন না এবং তাদের এ দেশে কোনো তহবিলও থাকবে না গরিবতি বলেন প্রতিশোধ নামক আইনে একটি সমস্যা রয়েছে এবং ইরানি ইস্যুটির উপর ভিত্তি করে কাজ করেছে মানবাধিকারের ক্ষেত্রে নিযুক্ত ব্যক্তি সহ কিছু মার্কিন ব্যক্তি এবং আইনি সংস্থাকে নিষেধাজ্ঞার তালিকায় রাখা হয়েছে এ বিষয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরান তার নিষেধাজ্ঞার তালিকায় বিশটিরও বেশি আমেরিকান ব্যক্তি ও সংস্থাকে রেখেছে বলে জানান তিনি তুরস্ক থেকে মাল্টি রটো ড্রোন আনছে ভারত তুরস্কের আঙ্কারা ভিত্তিক কোম্পানি জাইরন ডাইনামিকের তৈরি করা ড্রোন আনছে ভারত আনাতুল এজেন্সির বরাতে তুরস্কের সংবাদ মাধ্যম ডেইলি সাবা এ তথ্য জানায় খবরে বলা হয় জাইরন ডাইনামিক উন্নত প্রযুক্তির পাশাপাশি ড্রোন সংক্রান্ত নানা বিষয়ে সমাধান দেয় ভারতে পাঠানোর জন্য কোম্পানিটি ইতিমধ্যে ড্রোন প্রস্তুত করে রেখেছে এ বছরের শেষ দিকে ড্রোনগুলো ভারতে পাঠানোর সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রস্তুতকারী কোম্পানি যা দুই হাজার বাইশ সালে অব্যাহত থাকবে আগামী বছর অন্তত একশো ড্রোন পাঠানো হবে এই কোম্পানি দুই হাজার বাইশ সালে মার্চে ভারতের ড্রোনের প্রদর্শনীর আয়োজন করবে বিশেষ করে দূরপ্রাচ্যের দেশগুলোর ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য আগস্টে অনুষ্ঠিত পনেরোতম আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলায় হওয়া চুক্তি অনুযায়ী ড্রোন প্রস্তুতকারী আঙ্কারা ভিত্তিক প্রতিষ্ঠানটি 3 শতাংশ শেয়ার তিন মিলিয়ন মার্কিন ডলারে কিনে নিয়েছে ভারতের টিসিএম শ্রীরাম ইন্ডাস্ট্রিজ তুরস্কের ড্রোনের ব্যাপক চাহিদা দেশটির সরকারের জন্য আশীর্বাদ হিসেবে দেখা হচ্ছে একই সঙ্গে আধুনিক যুদ্ধের ড্রোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তুরস্ক তাদের তৈরি করার জন্য সিরিয়া লিবিয়ায় ব্যবহার করে সাফল্য পেয়েছে আর নাগর্ণ কারাবাগ যুদ্ধে আচারবাইচানের জয়ে উল্লেখযোগ্য ভূমিকা ছিল তুর্কি ড্রোনের তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্নের পর চীনের ভ্যাকসিন পেল নিকারাগুয়া চীনের কাছ থেকে দশ লাখ ডোজ করোনা ভাইরাসের টিকা পেয়েছে নিকারাগুয়া তাই তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চীনের কয়েকদিনের মাথায় বেইজিং এর কাছ থেকে অনুদান পেয়েছে তারা রবিবার বারোই ডিসেম্বর এই অনুদানের খবর নিয়ে মধ্য আমেরিকার দেশটিতে ফিরে গেছেন সরকারি প্রতিনিধিরা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে স্থানীয় সম্প্রচার মাধ্যম প্রচারিত ফুটেজে দেখা গেছে এয়ার্ক চাইনার একটি বিমান সিনোফার্ম ভ্যাকসিনের দুই লাখ ডোজের প্রথম চালান নিয়ে নিকারাগুয়ায় অবতরণ করেছে কর্মকর্তারা বলছেন বেইজিং ফের সম্পর্ক স্থাপন করায় আন্তরিকভাবে কৃতজ্ঞ নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়াল ওর্তেগার ছেলে এবং তার অন্যতম উপদেষ্টা লরিয়ানো ওর্তেগা মুরিল্লো বলেন আমরা এই সুসংবাদ নিয়ে ফিরে এসেছি যে নিকারাগুয়া জনগণের জন্য আমরা দশ লাখ ডোজ টিকা অনুদান নিয়ে এসেছি নিকারাগুয়ার বর্তমান প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর আটত্রিশ শতাংশ পূর্ণ ডোজ টিকা পেয়েছে কিন্তু সাতষট্টি শতাংশ পেয়েছে প্রথম ডোজ চীনের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে গত সপ্তাহে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নিকারাগুয়া এতে ক্ষুব্ধ হয় তাইওয়ানের কর্তৃপক্ষ তাইপে জানায় নিকারাগুয়া বহুদিনের বন্ধুত্ব ছিন্ন করায় তারা গভীর দুঃখ পেয়েছেন তাইওয়ান আগে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সহযোগী ছিল তবে গত সপ্তাহে নিকারাগুয়ার প্রেসিডেন্ট ঘোষণা করেন যে তারা তাইওয়ানকে চীনের অভিভক্ত অংশ বলে স্বীকার করে নিচ্ছে তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন হতে চাওয়া প্রদেশ মনে করে চীন বেজিং মনে করে একদিন প্রদেশটি ফের চীনের অংশ হবে তবে তাইওয়ান নিজেকে গণতান্ত্রিকভাবে শাসিত একটি স্বাধীন দেশ মনে করে তবে তারা আনুষ্ঠানিকভাবে কখনোই স্বাধীনতা ঘোষণা করেনি বিধ্বংসী জরি হবে পৃথিবীর নিউ নর্মাল মার্কিন বিশেষজ্ঞদের সতর্কতা শক্তিশালী টর্নেডোর আঘাতে বিপর্যস্ত আমেরিকার কেন্টাকি অঙ্গরাজ্যে নিহত সংখ্যা একশো ছাড়িয়ে যেতে পারে বলে রাজ্যের গভর্নর এন বেশির জানিয়েছেন টর্নেডো তো নিখোঁজ লোকদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসার পরিপ্রেক্ষিতে তিনি আশঙ্কা ব্যক্ত করেন খুব সম্প্রতি এমন টর্নেডোর মধ্যে জলবায়ু নিয়ে আশঙ্কাজনক খবর শোনাল মার্কিন ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি এজেন্সির পরিচালক ডিন ক্রিসওয়েল বলেছেন যেভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে তাতে আগামী দিনে আরও ভয়ঙ্কর ছরের আশঙ্কা রয়েছে যুক্তরাষ্ট্রে ছয়টি রাজ্যে বিশাল টর্নেডো হওয়ার পর মার্কিন জরুরি ব্যবস্থাপনার এই শীর্ষ কর্মকর্তা জানান এটাই হবে আমাদের নিউ নরমাল নতুন স্বাভাবিক সামনের দিনগুলোতে আমরা আরও ভয়ঙ্কর ঝড়ে সাক্ষী হব সে হারিকেনি হোক বা টর্নেডো হতে পারে ভয়ঙ্কর দাবানলো কিভাবে পরিস্থিতি থেকে মুক্তি মিলতে পারে সেই পথ ভাবতে হবে আমাদের সারা বিশ্বের আবহাওয়িতরা বারবার সতর্ক করে জানাচ্ছেন আগামীর জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা নিয়ে তাদের ভাষ্য জলবায়ু পরিবর্তন অব্যাহত থাকলে সারা বিশ্বের আবহাওয়া চরম চরমাকার ধারণ করবে কিন্তু এই চেহারা যে কতটা ভয়ঙ্কর তার উদাহরণ পাওয়া গেল যুক্তরাষ্ট্রে ক্যান্টাকিতে গত শুক্রবার মধ্যরাতে পরপর একাধিক টর্নেডো আছড়ে পড়ে সেখানে প্রায় সাড়ে চার ঘন্টা ধরে চারশো কিলোমিটার বেগে টর্নেডো হয়েছে

মস্কোর দক্ষিণে শেরকুকোপ শহরে এ হামলায় পনেরো বছর বয়সে একজন কিশোরও আহত হয়েছেন তবে প্রাথমিক তথ্য অনুযায়ী ওই আত্মঘাতী ছাত্র বিস্ফোরণে মারা যায়নি মন্ত্রণালয় আরও জানিয়েছে স্কুলের কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে এবং আরও কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সে সম্পর্কে তথ্য যাচাই করা হচ্ছে বেশ কয়েকটি রুশ সংবাদ সংস্থা জানিয়েছে হামলায় মোট সাতজন আহত হয়েছে মস্কো প্রসিকিউটর ঘটনাস্থলে একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে তুষারপাতের জন্য কনভেন্টের বাইরে পুলিশ এবং অ্যাম্বুলেন্স দেখা গেছে মস্কো থেকে প্রায় একশো কিলোমিটার দক্ষিণে শেরপুকুব শহরে ঘটনাটি ঘটেছে ঘটনাস্থলে গোয়েন্দাদের পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশের অপরাধ তদন্তকারী কমিটি উল্লেখ্য সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার স্কুলে কিশোরদের হামলার ঘটনা বেড়েছে গত সেপ্টেম্বরে পার্মের ইউরাল শহরের একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একজন ছাত্র ছয়জনকে হত্যা করে এবং কয়েক ডজন মানুষ তখন আহত হয় এর আগে মে মাস একজন উনিশ বছর বয়সী কাজানের কেন্দ্রীয় শহরে তার পুরনো স্কুলে গুলি চালায় এতে নয়জন নিহত হন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ